সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নানান খুঁটিনাটি প্রতিনিয়ত জনসমক্ষে তুলে ধরছেন সাংবাদিকরা। কিন্তু আজ তুলে ধরব সাংবাদিক পরিবারেই এক তরুণীর অসামান্য সাফল্য। জৈমিনী ভৌমিক বর্তমানে সাংবাদিক পরিমণ্ডলে অনেকের কাছে একটি পরিচিত নাম। জৈমিনী এবছর বর্তমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 476 নম্বর পেয়ে পাশ করেছে, শতাংশের হিসেবে 95.2%। বর্তমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিকের কন্যা জৈমিনী ছোটবেলা থেকেই ধীর স্থির, বিনয়ী এবং মেধাবী। পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি চর্চা ও ছবি আঁকা ওর শখ। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তার। জৈমিনী কম্বাইন্ড সায়েন্স নিয়ে পরীক্ষায় বসেছিল। প্রাপ্ত নম্বরের মধ্যে বাংলায় 99, ইংরেজিতে 96, বায়োলজিতে 92, কম্পিউটার অ্যাপ্লিকেশনে 94, নিউট্রিশনে 95 এবং কেমিস্ট্রিতে 80 নম্বর পেয়েছে। আগামী দিনে আমি ভেবেছি নিউট্রিশন বা মাইক্রোবায়োলজি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে এগোবো। তো সবথেকে বড় কথা, আমি একজন ভালো মানুষ হতে চাই, তো যাতে সবাই ভাবে যে একজন ভালো ভালো মানুষ হয়ে জনগণের পাশে থাকতে চাই। না, আমি মাইক্রোবায়োলজি বা নিউট্রিশন নিয়ে পড়লে নিউট্রিশনিস্ট হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, গান বাজনা করা হয় মাঝে মাঝে, গান বাজনা আবৃত্তি এই দুটো ভালো লাগে করতে। কত নম্বর পেয়েছো? আমি 500-এর মধ্যে 476 পেয়েছি। তার এই সাফল্যে মা জয়তী ভৌমিক, দিদা সবিতা সর সহ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় পরিজন এবং সাংবাদিকরাও খুশি। এত ভালো রেজাল্ট করে নিয়ে এসেছে, আপনাদের এত নাম উজ্জ্বল হলো, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে আমাদের, আজকে খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমি মানে যা আশা করেছিলাম তার থেকে একটু বেশি রেজাল্ট ভালো করেছে আর কি। তো কি মনে হচ্ছে আগামী দিন ও কি হতে চাইছে, কি তার ইচ্ছা? ওর তো এখন বলছে নিউট্রিশন অনার্স নিয়ে পড়বে, তো দেখা যাক এখন কি হয়। সেটা ওর ইচ্ছা? হ্যাঁ, ওর ইচ্ছা, তার ইচ্ছা মতো চাইছে। না, আমি কোনোদিনই আমরা মেয়ের ইচ্ছারটাই দাম দিয়েছি, আমরা কোনোদিনই আমাদের ইচ্ছাটা ওর ওপর চাপিয়ে দিইনি। আমি আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। দাদু বেঁচে থাকলে আরও আনন্দ পেতাম, আমি খুব খুশি হয়েছি এই পড়াশোনায়। হ্যাঁ, প্রথম থেকে। আচ্ছা, কী কী করতে ভালোবাসো, কী করে? ও পড়াশোনাও করে, গান করে, আবৃত্তি করে। রেজাল্ট করেছে, ভালো লাগছে। তবে আরও ভালো লাগতো যে যদি সবচেয়ে বেশি আমার মেয়ের রেজাল্টে মানে খুশি হতো যদি আমার শ্বশুরমশাই যদি বেঁচে থাকতেন। শ্বশুরমশাইয়ে ছেলে মেয়ের যে কোনো ছোটো একটুখানি কোনো কিছু যদি ওরা কোনো ক্ষেত্রে যদি ওদের সাফল্য পেতো আর কি, তাহলে শ্বশুরমশাই সবচেয়ে বেশি আনন্দ পেতেন। একবার যেমন স্কুলে ছেলেটি বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, তো স্কুলে হেডমাস্টার মশাই আমাদের এই প্রাইমারি হেডমাস্টার মশাই আমাদের পাড়াতেই বাড়ি, তাপসবাবু, তাপস পাল, তো তিনি শ্বশুরমশাইকে ডেকে বললেন যে এরকম আজকে তো আপনার নাতি স্কুলে ফাটিয়ে দিয়েছে। শ্বশুরমশাই ভয় খেয়ে গেল যে ফাটিয়ে দিয়েছে মানে কোনো ঝামেলা করেছে বা কিছু টিছু করেছে। তাই বললো যে না, কেন খেয়েছে বলে, তখন বলে যে না না, আরে তা নয়, আজকে যা ওই যা বক্তৃতা করেছে যে মাইক ছাড়াই মঞ্চের সামনে থেকে একদম শেষ পর্যন্ত এবং বক্তৃতাও প্রথম হয়েছে, তো এত আনন্দ পেয়েছিল শ্বশুরমশাই এখান থেকে মানে চলে গেছে আমাদের। আমরা তখন নতুন পল্লীতে থাকতাম, নতুন পল্লীতে চলে গেছে, দিয়ে গিয়ে বলছে যে জয়তীকে যে এরকম জানিস আজকে নাতি ও কোথায়, দিয়ে বলো যে ও তো খেলতে বেরিয়েছে, দিয়ে বলো যে আজকে ও এরকম বক্তৃতা প্রতিযোগিতা প্রথম হয়েছে। তো এইরকম আর কি, ছেলেমেয়ের ছোটোখাটো কোনো একটু সাফল্যতেই আর কি, মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আগে আর কি, 10 ফেব্রুয়ারি 2020 সালে শ্বশুরমশাই মারা যান, আর 18 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তারপরে তো যাই হোক, ওই অবস্থায় মেয়ে মাধ্যমিক পরীক্ষা ওকে দিতে হয়েছে, তারপরে লকডাউন হয়ে যায়, দীর্ঘ সময় খুব চাপের মধ্যে, এই সময়ের মধ্যে আবার ওর মায়ের একটা অপারেশন হয়েছে, খুব পরিস্থিতির মধ্যেই, কঠিন পরিস্থিতির মধ্যেই ওকে পড়াশোনা সমস্ত কিছু করতে হয়েছে। তারপরেও এই রকম সাফল্যে সত্যিই আমরা খুশি হয়েছি। শারীরিক এবং পারিবারিক নানান সমস্যার মাঝেও ওর এই সাফল্যকে কুর্নিশ জানাতেই হয়। জৈমিনী টিউশন ছাড়া দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করত। বর্তমানে কম্পিউটার নিয়ে একটি ডিপ্লোমা কোর্স করছে। তবে জৈমিনী নিউট্রিশন অথবা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করে প্রকৃত মানব দরদী মানুষ হতে চায়।
আজ সাংবাদিকদের পক্ষ থেকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় কর্মসমিতির সদস্য তারকনাথ রায়, রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন মুখার্জি এবং মনোজিৎ বসু বাড়িতে এসে জৈমিনীকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তারকনাথ রায় বলেন, সাংবাদিকরা সব ধরনের খবর করার মাধ্যমে সব সময় মানুষের পাশে থাকে, মানুষের সুখ দুঃখ সাফল্য সব কিছুই সাংবাদিকরা তুলে ধরেন। অথচ সাংবাদিক পরিবারের যখন কোনো সমস্যা বা সাফল্য আসে তখন কাউকেই সেভাবে এগিয়ে আসতে দেখা যায় না। সাংবাদিক জগন্নাথ ভৌমিকের মেয়ে জৈমিনী 95% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ওর উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রশাসন এবং রাজনৈতিক দল বা এনজিওদের এগিয়ে আসা দরকার। আমাদের সাংবাদিক জগন্নাথ ভৌমিকের মেয়ে এবারে খুব ভালো নাম্বার পেয়ে টপার হয়েছে। আমাদের সাংবাদিক মহলে আমাদের কাছে খুব আনন্দের সংবাদ, আমরা গর্বিত জগন্নাথের মেয়ের এই রকম রেজাল্ট করার জন্যে। আমরা তাই সবাই মিলে জগন্নাথের মেয়েকে উইশ করতে এসেছি। আমাদের মনে হয়েছে যে আমরা সংবাদপত্রের লোকেরা সবার সংবাদ আমরা করি, তাদের সবারই জন্যই শুভকামনাও করি। তাদের অনেক এনজিও আছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পাশে থাকে, দাঁড়ায় এবং অনেক শিক্ষার্থীর পাশেও থাকায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সাংবাদিকদের কোনো ছেলে মেয়ে যখন ভালো রেজাল্ট করে তাদের পাশে কিন্তু সেই এনজিও বা রাজনৈতিক দলের নেতৃত্ব অথবা প্রশাসনিক কর্তাদের আমরা চোখে পড়ে না। আমাদের দুঃখ এটাই, অথচ আমরাই তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সারা বছরের খবর, তাদের প্রতিনিয়ত তাদের সঙ্গে থাকি আমরা, তারা কিন্তু আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। আমার মনে হয় এই দিকটা দৃষ্টিপাত করা খুব জরুরি ছিল। আমরা যেভাবে কাজকর্ম করি, আমরা যেভাবে সারাদিন পরিশ্রম করি, সেই জায়গা থেকে আমরা পরিবারের লোককে সময় দিতে পারি না। সেই জায়গা থেকে আমাদেরই পরিবারের এক মেয়ে এত ভালো রেজাল্ট করলো, কী বলবেন? আমরা খুব প্রচণ্ড গর্ববোধ করছি, ভীষণ গর্ববোধ করছি। আজকে জনদে মেয়ে করছে, আগামী দিনে পিন্টুন মেয়ে করবে, অথবা আরও সাংবাদিক যারা আছে, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা 24 ঘন্টা নিজের জীবন বিপন্ন করে সংবাদ করে মানুষকে সেবা দিচ্ছেন, তাদেরও উচিত তো আমাদের পাশে থাকাটা খুব জরুরি, এটা থাকা জরুরি। আপনারা কাদের পক্ষ থেকে এসেছিলেন? আমরা এসেছিলাম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি সর্বভারতীয় কার্যকরী সমিতির সদস্য, আমার পক্ষ থেকে আমরা এসেছি। এবং আমরা আইজের পক্ষ থেকে এবছরও, আমরা গতবারও মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, মাধ্যমিকে আমরা ওদিকে সম্বোধন দিয়েছিলাম। এবারেও আমরা আমাদের মিলন উৎসব যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরাও এবারেও সম্বোধনা দেবো, সম্বোধনা আমাদের থাকবে। আইজে যত সাংবাদিক আছে, যাদের সাংবাদিক, যে সমস্ত সাংবাদিক তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদেরকেও সবাইকেই আমরা সম্বোধনা দেবো। এর প্রতি বছরই আমাদের নিয়ম এটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।